আসামি টিটু চন্দ্র দাস এবং আসামি হারুন রশিদ এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনের জন্য আমরা সাত দিনের রিমান্ডে ফার্জনা করেছিলাম। বিজ্ঞাত হলো দুইজনেরই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলাম। আসামি হারুন রশিদকে আমরা রিমান্ডের সাত দিনের জন্য রিমান্ডে ফার্জনা করেছিলাম, বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোনো আজীবী ছিল না, আর যেহেতু মামলাটা তদন্তাধীন তাই এর বেশি বলা যাবে না।